গাইস, 3 মাস পড়ে গেছে আর ছট পুজো শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে হয়। আর দাদার ঠাম্মি সন্ন্যাসী আছে, আমারও খুব ইচ্ছা ছিল কিন্তু আমি কিছু কারণের জন্য হতে পারিনি এবছর। তো আশা আছে, ইচ্ছা আছে সামনের বছর থাকার, তো জানি না কতটুকু কি হবে। তো আজকে আমাদের বাড়িতে সন্ন্যাসী এসেছিল, আমি ইন্ট্রোটা আজকে আগে আগে মানে পরে দিচ্ছি। তো দেখো, আমি পুরোটাই ভিডিও করেছি, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর কালকে আমাদের বাড়ি আবার আসবে, আমি ভিডিওটা আজকে আপলোড করে দেবো। কালকে আমাদের বাড়িতে আবার আসবে ওনারা। তো দেখো ভিডিওটা কেমন লাগে, দেখো দেখো দেখো, তারপরে আবার কথা হবে। ভিডিওটা দেখো, আর ভিডিওটা কি বলবো, এই পর্যন্তই না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক 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 মানে ভোলেনাথের অনেক কিছু আছে, হর হর মহাদেব, আর আমি মহাদেবের খুব বড় ভক্ত। তো দেখো ওখান থেকে একটা ফুল নিয়ে দিয়ে দে। আর দিয়ে না ফুল, রাস্তায় পড়লি পরে অসুবিধা হয়। শিব কপালে যাও, টিকা দাও ভাই গোপাল, হইলাম মনে পূর্ণাদি নাগণে বলিয়াদি রসতলবাসী